হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকার তারিখ কিন্তু ঘোষণা হয়েছে আমি কিন্তু আপনাদেরকে কালকে জানিয়ে দিয়েছি এই তারিখেই কিন্তু আপনাদেরকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সেটা কিন্তু ঘোষণা করা হয়েছিল তবে ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য একটা আপডেট এবং আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে এই তারিখে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউজ রয়েছেন আরও দেরি আছে আগস্টের টাকা দিতে কবে থেকে দিবে ও কেন দেরি অনেকের লক্ষ্মীভাণ্ডের টাকা কিন্তু বন্ধ করা হয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পও কিন্তু বন্ধ হবে আরও অনেকের তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রশ্নটা রয়েছে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা এই তারিখে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া হবে না আরও দেরি আছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আগস্টের টাকা দিতে তো কেন দেরি কী করতে হবে এ নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট আপনারা জানতে চেয়েছেন তো এই মুহূর্তে এ নিয়ে যা সঠিক আপডেট রয়েছে এবং কেন বন্ধ হচ্ছে কবে টাকা দেবে সমস্ত কিছুটা কিন্তু বিস্তারিত ক্লিয়ার করব অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব হতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এই যে এখানে আপডেটটি দেখতে পাচ্ছেন এটা কালকে জানিয়ে দিয়েছিলাম কত তারিখে টাকা দেওয়া হবে সূত্রের খবর আগস্ট মাসের চার তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ প্রথম সপ্তাহে থেকে কিন্তু এই আগস্ট মাসেও টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবছর মে মাসে দোয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন প্রচুর মহিলা তাদেরও অনেকের টাকা বাকি আছে এই মাসে টাকা নতুন পুরনো সকলের বরাদ্দ হয়েছে সকলে টাকা দেওয়া শুরু হবে চার থেকে সাত তারিখের মধ্যেই তো ইতিমধ্যে কিন্তু এই আপডেটটা যে দেওয়া হয়েছে এই আপডেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এবার এখান থেকে কিন্তু প্রশ্ন উঠে আসছে যে যেহেতু বরাদ্দ বাড়ানো হয়েছে ভান্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা বেড়েছে তো এক্ষেত্রে সকলে টাকা একসঙ্গে দেওয়া হলে এইবার আরও দেরি হবে ভান্ডার প্রকল্পে টাকা পেতে অনেকেই নাকি এই কথাটা বলছে তো ক্ষেত্রে কিন্তু আপনাদের মনে এখন এই প্রশ্নটা যে এই তারিখ থেকে এই যে ঘোষণা করা হয়েছে চার থেকে সাত তারিখ এই চার থেকে সাত তারিখের মধ্যে আপনাদের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না ঠিক আছে তার সঙ্গে আরও দেরি আছে আগস্টের টাকা তবে কবে দেওয়া হবে এবং কেন দেরি এই বিষয়ে কিন্তু আপনাদের প্রশ্ন রয়েছে এবং অনেকেরই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বন্ধ হয়েছে আরও বন্ধ হবে এই কারণে দেরি হচ্ছে তো এসব বিষয় আমি আপনাদের সঙ্গে পুরোটাই ক্লিয়ার করছি যা অফিস থেকে আপডেট পাওয়া গেছে সেটাই জানাবো ঠিক আছে তো তো বন্ধুরা এই যে তারিখটা জানানো হয়েছে চার থেকে সাত তারিখ এই তারিখের মধ্যেই আপনারা টাকা পাবেন কোনোরকম কোনো দেরি হবে না আপনাদের আগস্টের টাকা পেতে আপনারা যেখান থেকে শুনে থাকুন না কেন আপনি একদমই আপনাদেরকে একদমই ভুল তথ্য দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোরকম কোনো টেনশন করবেন না যারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন যাতে সমস্ত কিছু ঠিক রয়েছে প্রত্যেকেই কিন্তু যেভাবে টাকা পাচ্ছিলেন সেই একইভাবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং চার থেকে সাত তারিখের মধ্যে আপনাদের টাকা দেওয়া হবে এই প্রথম সপ্তাহেই আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তবে কেউ আগে কেউ পরে পেতে পারেন তবে এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা টোকা শুরু হয়ে যাবে বুঝতে পারছেন কোনোরকম কোনো দেরি হবে না হ্যাঁ দেরি কাদের হবে যারা সমাধান করেছে সংশোধন করেছে ঠিক আছে তাদের বরাদ্দ করা হবে এবং তাদের কিন্তু টাকা দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাদেরটা দেরি হতে পারে কিন্তু যারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক কোনো রকমভাবেই দেরি হবে না আপনারা এই তারিখ থেকে কিন্তু টাকা পেতে শুরু করবেন বুঝতে পারছেন আর এই ক্ষেত্রে অনেকেই এই প্রশ্নটা করছে যে অনেকের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বন্ধ হয়েছে আরও অনেকের প্রকল্প বন্ধ হবে হতেই পারে তার কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আইএফএসসি কোড জুলাই মাসে চেঞ্জ হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের আইএফএসসি কোড চেঞ্জ না করার কারণে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও পাঠানো হতে পারে ঠিক আছে কারণ হচ্ছে আইএফএসসসি কোড ছাড়া আপনারা জানেন টাকা পাঠানো সম্ভব না তো সেক্ষেত্রে কিন্তু আইএফএসসি কোডটা যদি চেঞ্জ না করা হয় তাহলে সে টাকা নাও পেতে পারে অর্থাৎ আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা অন্য ব্যাঙ্কের সঙ্গে মার্জ হয়ে গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে সেই যে ব্যাঙ্কটা রয়েছে যে ব্যাঙ্কের সঙ্গে যোগ হয়েছে সেই ব্যাংকের যে আইপিএসি কোডটা নতুন সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে বুঝতে পারছেন নতুন আইপিএসি কোডটা যদি আপনার ব্যাংকেরটা চেঞ্জ হয়ে থাকে এ নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন ঠিক আছে যদি আপনারটা চেঞ্জ না হয় এবং আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে আপনি প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন সেক্ষেত্রে কোনো রকম কোনো দেরি হবে না আপনারা কিন্তু এই তারিখের মধ্যেই টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন কোনো রকম কোনো দেরি হবে না আগস্টের টাকা আপনাদের কিন্তু এই চার থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো যাদের এই আইফিসি কোর্স সংক্রান্ত সমস্যা রয়েছে এবার যারা নতুন করে আবেদন করেছে ভালো করে বুঝবেন যারা নতুন করে আবেদন করেছে মে মাসেও তাদের যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করে ফেলেছে তারা স্বাস্থ্যসাথী কার্ডটা এখন পর্যন্ত অ্যাড করায়নি সেক্ষেত্রে তাদের কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া হবে না ঠিক আছে এক্ষেত্রে অ্যাড করার পরেই তাদের টাকা দেওয়া হবে এবং অন্যান্য ডকুমেন্টসের যে সমস্যা ছিল তাদের সেক্ষেত্রে কিন্তু সমাধান যদি করা হয়ে থাকে আপনাদেরকে আপনাদের সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং যারা সমাধান করেনি তারা কিন্তু টাকা পাবেন না ঠিক আছে এই কারণেই কিন্তু লক্ষ্মীমাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ আপনাদের জন্য রয়েছে আপাতত যখনই আপনারা সমস্ত সমাধান করে ফেলবেন টাকা পেয়ে যাবেন আরও একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি আর আপনার কিন্তু একটা মেন বিষয় যেটা প্রতি ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি যে আধার কার্ড লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ অফিসিয়াল যে নোটিফিকেশন জারি করা হয়েছিল লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য সেখানেই বলা আছে আপনাদের আধার কার্ড লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে এবং সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা নতুন করে আবেদন করেছেন এই সমস্ত সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনি সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরও কিন্তু আপনার টাকা আসবে না বুঝতে পারছেন কারণ অফিসিয়াল নোটিফিকেশনে যেহেতু দেওয়া আছে সেই হিসাবে আপনাদের কাজগুলো করতে হবে তাহলেই আপনি লক্ষ্মীভান্ডা প্রকল্পের টাকা পাবেন আপনারা জানেন যে কোনো একটা প্রকল্পের টাকা পেতে গেলে আপনার ক্রাইটেরিয়াগুলো ফিল করতে হয় ক্রাইটেরিয়া ফিল না হলে কিন্তু আপনি টাকা পাবেন না ঠিক আছে সো সেই হিসেবেই কিন্তু এই সমস্ত সমাধান যাদের নেই সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু টাকা পাবেন না এছাড়া যারা প্রতিনত টাকা পেয়ে আসছে যারা নতুন করে আবেদন করেছে যাদের বাকি রয়েছে সমস্ত কিছু ঠিক রয়েছে সেক্ষেত্রে এই তারিখের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন কোনো রকম দেরি হচ্ছে না আপনি যেখান থেকে শুনে থাকুন না কেন আপনাদেরকে ভুল তথ্য দেওয়া আছে তাই রিকোয়েস্ট করবো এরকম কোনো গুজবে কান দেবেন না প্রতিনিয়ত জেনুমেন আপডেট আপনারা এই আপনাদের এই ছোট্ট চ্যানেল থেকে পেয়ে যাবেন গত মাসেও আমি আপনাদেরকে ডেট দিয়েছিলাম অফিস থেকে জেনে সেই হিসেবেই কিন্তু আপনাদের সেই তারিখ থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে আর এই মাসেও কিন্তু অফিস থেকেই জেনে এসে এই আপডেটটা আপনাদের জন্য দিয়েছি এই তারিখ থেকে আপনাদের টাকা দেওয়া হবে যখনই টাকা দেওয়া হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তার জন্য সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবার জন্য এই কনফিউজটা দূর হয়ে যায়